পর শুরু হলো পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রক্রিয়া। সর্বশেষ 2018 সালে পোশাক শ্রমিকদের জন্য 8000 টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়। তার মধ্যে মূল মজুরি ধরা হয় 4100 টাকা। বিশ্বের অন্যান্য দেশের মতো মূল্যস্ফীতিতে আক্রান্ত বাংলাদেশও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য মতে গত এপ্রিল মাসে দেশের মূল্যস্ফীতি ছিল 9.24%। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে দেশের নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে পোশাক শ্রমিকরা। তাই চলতি বছরের মধ্যেই পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যেই গঠন করা হয়েছে নিম্নতম মজুরি বোর্ড। মজুরি বোর্ড গঠন করার সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পোশাক শ্রমিকরা। তবে বর্তমান বাজার দর ও মূল্যস্ফীতি পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমিকদের জীবন ধারণের জন্য উপযুক্ত বেতন কাঠামো ঘোষণার দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে শ্রমিক সংগঠনগুলো। আমরা এই বোর্ডের কাছে প্রত্যাশা করি যে শ্রমিকদের কথা বিবেচনা করে, বাজার মূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে আমরা 23,000 টাকা শ্রমিকদের মজুরি নির্ধারণের দাবি জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা নির্বাচনের বছর, সে গার্মেন্টস শ্রমিকদেরকে নিরাশ করবেন না এবং ভালো একটি মজুরি আমাদেরকে উপহার দেবেন। এদিকে পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে বিশ্বের বর্তমান অর্থনৈতিক মন্দা ও রপ্তানি পণ্যের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে মালিকদের কঠিন পরিস্থিতি সম্মুখীন হওয়ার বিষয়টি বিবেচনা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়া বিদেশি ক্রেতারা যেন বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের উপযুক্ত মূল্য দেয় সে ব্যাপারে আন্তর্জাতিক ফোরামে চাপ সৃষ্টির জন্য শ্রমিক সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে তারা। অবশ্যই মজুরি বোর্ড গঠন করা হয়েছে, আমরা চাইব আমাদের শ্রমিকরা ভালোভাবে থাক, অবশ্যই তাকে মজুরি বাড়বে। হ্যাঁ, এটা সহজে বলে থাকতে হবে শ্রমিক এবং যাদের উদ্যোগ যারা আছে, এটা উইন উইন সিচুয়েশন যেমন হয়। শ্রমিক ব্যক্তি যারা আছে তাদের উপর দায়িত্ব আছে, তারা ওই প্ল্যাটফর্মে কথা বলতে হবে বায়ারদের সঙ্গে যে প্রাইস বাড়াও, তোমরা শুধু মালিকের চাপালে হবে না। নিম্নতম মজুরি বোর্ডে পোশাক শ্রমিকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে বলে আশাবাদ জানালেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি। বর্তমান বাজারদের সাথে সঙ্গতি রেখে এরকম একটা বেতন নির্ধারণ করা হোক, যাতে প্রতিষ্ঠানও থাকে এবং শ্রমিকদের আমরা সবাই জানি যে বর্তমানে বিশ্ব বাজারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক, সেই জায়গার মধ্যে জিনিসপত্রের দামও বেড়েছে, সেটাও কিন্তু আবার একটা বড় চ্যালেঞ্জ সবার জন্য। আমার শ্রমিক ভাই বোনরা যদি ভালো থাকে তাদেরকেও যেমন দেখতে হবে, মালিকদেরকেও দেখতে হবে, সরকারকেও দেখতে হবে। মালিক শ্রমিক সবার স্বার্থ রক্ষা করে চলতি বছরের মধ্যেই সবার কাছে গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামো নির্ধারণের আশাবাদ ব্যক্ত করলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান। আমরা আশা করছি খুব শীঘ্রই এই মজুরি বোর্ডের যে কার্যক্রম সমাপ্ত করতে পারবো। এর জন্য আমাদের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উভয়ের সহযোগিতা একান্ত কাম্য। এদিকে দেশের পোশাক কারখানাগুলোতে সঠিকভাবেই বার্ষিক ইনক্রিমেন্ট বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছে পোশাক কারখানার মালিক ও শ্রমিক সংগঠনগুলো।